কোনো দেশের মুখাপেক্ষী নয় নিজেদেরকে শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের মূল্য পুনর্নির্ধারণ কমেছে খোলা তেলের দাম পঞ্চাশ বছরে হত দরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য দুর্নীতিরোধের পরামর্শ বিশেষজ্ঞদের ভারতের লোকসভা নির্বাচনকাল প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ একুশ রাজ্যে ভোট গ্রহণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম রাত এগারোটার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট এছাড়া সংবাদে আরও থাকছে নতুন বর্ষবরণ উৎসবে মেতেছে রাখাইন সম্প্রদায় পল্লিগুলোতে বর্ণিল সাজ কোন দেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি বিদেশে মাংস রপ্তানি সহজ করতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী প্রণব চক্রবর্তী রিপোর্ট প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশুপালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সবসময় গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্যসম্মত ভাবে গবাদি পশু পালনের পরামর্শ দেন তিনি আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এখাতে বিএনপির ব্যর্থতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন অবৈধভাবে যারা এসেছে তারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ তাহলে বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ং সম্পূর্ণ ভালো না তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলবো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইল কেউ আমাদের আলু খাওয়াতে চাইল মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই ডাল ভাতের অভাব নাই খাদ্য ও নিত্য উৎপাদনে স্বয়ং অর্জনের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন বাংলাদেশ কারো কাছে মুখাপেক্ষী থাকবে না হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি মহিষ সেগুলিকে আমরা কীভাবে লালন পালন করছি কিভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে কারো কাছে মুখ খাপে হয়ে থাকবো না আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস সরকারি সকল সহায়তার আশ্বাস দিয়ে প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই তাতে কর্মসংস্থান সৃষ্টি হয় পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের গবাদি পশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ঢাকা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে একশো টাকা নির্ধারণ করেছে সরকার বর্ধিত মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে আটশো টাকা আর প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম একশো টাকা আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম ভোজ্য বাজার অস্থির দিন থেকেই একবার কমে তো অন্যবার বাড়ে গত কয়েকদিন থেকে ভোজ্য দাম নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই আবারও বাড়ানো হল দাম বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ট্যারিফ কমিশন ভেজিটেবল অয়েল ওনার্স অ্যাসোসিয়েশন ও অন্যান্য অংশীদারদের সবাই নতুন দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয় এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে একশো টাকা আর পাঁচ লিটারের বোতল আটশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে আটশো টাকা আর খোলা সবেন তেল প্রতি লিটার একশো সাতচল্লিশ টাকা বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিলগেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে আর আমদা মানে যখন কমাই তখন কমে কেন কারণ এটা আমদানি করে মিলগেটে এনে তারপরে যখন প্রসেস করতে পনেরো থেকে বিশ দিন লাগে এক লিটারে চার টাকা বৃদ্ধি করা হইলো এবং পাঁচ লিটারে আঠারো টাকা বৃদ্ধির প্রস্তাবনা সেটা আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আমরা গ্রহণ করে আপনাদের মাধ্যমে সকলকে আমরা অবহিত করলাম প্রতিমন্ত্রী জানান জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের অভাবে কয়েকদিন ধরে সোয়াবিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে ভক্তা পর্যায়ের পাঁচ পার্সেন্ট বাড়ানোর ফলে আমরা কস্টিং করে অ্যাডিশনাল যে ট্যাক্স সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে সো আমরা যাতে সাপ্লাই চেনটা আননিনেটে থাকে জন্যই আমার কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে এর আগে গত ফেব্রুয়ারিতে ভোজ্য তেলের আমদানির উপর পাঁচ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পনেরো শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে প্রতি লিটার বোতলজাত সাবিন তেলের দাম দশ টাকা কমিয়ে একশো তেষট্টি টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয় সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অর্থনীতি বান্ধব রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন গবেষক অর্থনীতিবিদরা তারা বলেছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয় হলেও দুর্নীতি আর উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এতে হতদরিদ্র উল্লেখযোগ্য কমলেও বেড়েছে বৈষম্য রাজধানীতে ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উঠে আসে এসব পর্যবেক্ষণ মেহেদি হাসানের রিপোর্ট গত পঞ্চাশ বছরে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ বইয়ে রচনা করেন অর্থনীতিবিদসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা যা যৌথভাবে সম্পাদনা করেন অধ্যাপক ডক্টর রনক জাহান ও অধ্যাপক ডক্টর রেহমান সোভান বইটিতে পঞ্চাশ বছরে নানা অর্জনের পাশাপাশি আগামীর বাংলাদেশের নানা চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন হয়েছে অভাবনীয় কিন্তু এর প্রায় পুরোটাই সস্তা শ্রম নির্ভর এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে রূপান্তর ঘটাতে হবে দরকার বৈষম্য রোধ ও তদারকি সংস্থাগুলো পুনর্গঠনের মতো উদ্যোগ এজন্য দরকার শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্রাজুয়েশন এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কি না এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে রেগুলেটরি এনভারনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল আমার ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরের কথা বলি ট্যাক্সেশনের কথা বলি জুডিশিয়ারি কথা বলি এসব জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি দুটো কার একটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি আরেকটা কার হচ্ছে ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে অ্যাবসুলিউট পভার্টিটা কমছে আর ইনইকুয়ালিটিটা বাড়ছে এদিকে সামরিক শাসন স্বৈরশাসন ও গণতন্ত্র মিলিয়ে পার হয়েছে গত পঞ্চাশ বছর রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের গুণগত পরিবর্তন না এলে আসছে দিনগুলোতে মাথাচাড়া দিতে পারে ইসলামপন্থী রাজনীতি আমাদের পলিটিক্যাল এলি সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না অপোজিশনে থাকেন তখন তার আবার গণতন্ত্রের কথা বলেন কেটেকের গভর্নমেন্ট চান আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টিসিতে চলে যান আগামী বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন কোন পথে বা কীভাবে সেদিকে নজর দেওয়ার সময় কখন হবে কে বা তারা পথ দেখাবে রাজনৈতিক দল এক অর্থে তারা তো সে পথ দেখাতে ব্যর্থ হয়ে গেছে

বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান এখন আর আশানুরূপ কার্যকর নয় এবং এটা দুঃখজনক বলেও উল্লেখ করেন এই বর্ষিয়ান অর্থনীতিবিদ মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচন প্রথম ধাপে ভোট হবে পশ্চিমবঙ্গ সহ একুশ রাজ্যের একশো দুইটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও জনমত জরিপ বলছে ক্ষমতাসীন বিজেপির সহজ জয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আশরাফ শুভ রিপোর্ট ভারতের আঠারোতম সংসদ নির্বাচন শুক্রবার পাঁচ বছরের জন্য নিজেদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন শত কোটি ভোটার বিশ্বের যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচনের তকমাও পাচ্ছে এটি পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় ক্ষমতাসীন বিজেপির এবারের লক্ষ্য এককভাবে তিনশো সত্তর আসনে আর জোটগতভাবে চারশো আসনে জয় এমনটা হলে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদী বিজেপির এনডিএ জোট ও মোদীর সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া যেখানে যোগ দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিসহ ছাব্বিশটির বেশি দল ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় গেলে বাতিল করা হবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন এই নির্বাচন চলবে পর্যন্ত ফলাফল ঘোষিত হবে টেলিভিশন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর চিত্রনায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২৫ জুন তাদেরকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালত এই আদেশ দেন মোহাম্মদ কবিরের রিপোর্ট দুই হাজার একুশ সালের নয় জুন রাত বারোটার পর সাভারের বোট ক্লাবে অ্যালকোহল পান করে নাসির মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দিয়ে বোট ক্লাবে ভাংচুর চালান চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগীরা হত্যা ও শ্লীলতাহানির অভিযোগ এনে পরিমনির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বোর্ড ক্লাবের সভাপতি নাসিরুদ্দিন মাহমুদ পরবর্তীতে তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ এরপর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দুই সালের ১৮ জুলাই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন নাসিরুদ্দিন মাহমুদ দীর্ঘ তদন্তের পর বৃহস্পতিবার পিবিআইয়ের কর্মকর্তা ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে মারদোর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায় পিবিআই ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিসহ জিমিকে আগামী পঁচিশ জুন আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন মামলার আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা কমছে না খুলনা রাজশাহীতে দাবদাহ আরও বাড়ার শঙ্কা আবহাওয়া বিভাগের তীব্র গরমে নানা রোগে আক্রান্ত সাধারণ মানুষ অসুস্থতা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের মানিক সিকদারের রিপোর্ট দুই সপ্তাহ ধরে দেশজুড়ে বয়ে চলেছে তাপপ্রবাহ রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ চরম গরম গরম অসহ্য একবারে বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তুলনামূলকভাবে যে তাপ প্রবাহের এলাকা সেটা আজকে কিছুটা কম থাকতে পারে আগামীকাল থেকে প্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারতে তীব্র তাপপ্রবাহের মাঝেই সর্দি জ্বর পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই যাচ্ছেন হাসপাতালে মহাখালীর কলেরা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ গরমে মঙ্গলবার থেকে দু তিনবার বেড়ে গেছে বুড়ের থেকে বেশি পেট খারাপ করে নিয়ে আজকে সারাদিন এখানে ওর এখন পর্যন্ত কোনো দেখতেছি না তাপদাহ অব্যাহত থাকতে রোগীর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের এই সময় দেখা যায় যে ডায়রিয়া নিয়ে পেশেন্টগুলো ভর্তি হয় কিন্তু এবার যেটা হয়েছে মাঝখানে রোজা এবং ঈদ পরে যাওয়াতে সম্ভবত পেশেন্টটা এখনো কম আছে দুপুরে রোদ এরিয়ে চলার পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের তার সম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করতে হবে এবং যখন ঘরের বাইরে যাবে ছাতা ব্যবহার করতে হবে বা টুপি ব্যবহার করতে হবে ঢিলে ঢালা কাপড় পরতে হবে এবং বেশি পরিমাণ পানি খেতে হবে প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে দাবদাহের ব্যাপ্তি ও মাত্রা আরও বাড়তে পারে তাই সচেতন থাকার পরামর্শ তাদেরও যারা মাঠে কাজ করে বিশেষ করে দুপুরের পর থেকে দুপুর তিনটা থেকে বিকাল পর্যন্ত যতটা সম্ভব তারা সায়ে আশ্রম সায়ে অবস্থান করবে এবং পর্যাপ্ত পানি খাবে এবং বিশুদ্ধ পানি খাবে শ্রমজীবী দিনমজুর ও কৃষকদের বেশি সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম করলে প্রার্থীর পাশাপাশি প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন কে কার আত্মীয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নরসিংদী জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি পরে সাংবাদিকদের বলেন নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি এখানে কেকার আত্মীয় বা কে তার আত্মীয় নেয় বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নাই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষেও দেখার কোনো সুযোগ নেই যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে সেগুলোতে বিরত থাকে এবার শুধু ক্যান্ডিডেট না যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার অধিকার আসছে আমরা কিন্তু সেগুলোও করতে পারি বৈশ্বিক মেরুকরণের যুগে সামরিক কূটনীতি প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন সামরিক বিশ্লেষকরা শুধু শান্তি মিশন নয় সামরিক কূটনীতি এখন ভূ রাজনীতি ও আন্তঃমহাদেশীয় নানা পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তারা আর সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানিয়েছেন নানা মাত্রার নিষেধাজ্ঞায় পড়া মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বাড়ালে অন্য বন্ধুদের অসন্তুষ্টির শঙ্কা জাগে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সামরিক কূটনীতি বৈশ্বিক ক্ষমতার মেরুকরণের যুগে সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ধরে রাখা এখন প্রধানতম দায়িত্ব বৃহৎ পরিসরে পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখে সামরিক কূটনীতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যার সফল উদাহরণ বিশেষ সেমিনারে এমনটাই বললেন বক্তারা

সেমিনারে উথেযাছে, মযান্মারে ছেনা ভাইনির প্রাংগো.

টেলিভিশন প্লাস্টিক মেলামাইন সিলভার কাঁচ ও স্টিলের বাহারি তৈজসপত্রের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প জীবিকা নির্বাহে টান পড়েছে মৃৎশিল্পীদের মাটি ও জ্বালানি মূল্য বৃদ্ধির পাশাপাশি পণ্যের চাহিদা কমায় অনেকেই ছাড়ছেন বাপ দাদার পেশা পাবনা থেকে রহমান তথ্য ছবিতে মাসুম প্রতিবেদন মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল পাবনা সদর চাটমহর ভাঙ্গুরা ঈশ্বরদী ও সুজানগর উপজেলার গ্রামে গ্রামে মাটি দিয়ে তৈরি হতো নিত্য প্রয়োজনীয় বাসনপত্র এখন আর চোখেই পড়ে না সেসব আধুনিক শিল্পায়নে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পটি মাটির থালাবাসন পাতিল আসবাবপত্রের স্থান দখল করেছে প্লাস্টিক মেলামাইন স্টিল ও কাঁচের তৈজসপত্র মৃৎশিল্পের সুদিন হারিয়ে যাওয়ায় পৈতৃক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে বেশিরভাগ পাল পরিবার ভিটাবাড়ি বিক্রি করে অন্যত্র চলেও গেছেন অনেকে দু একটি পরিবার পূর্বপুরুষের পেশা ধরে রাখলেও অভাব অনটনে মানবেতর জীবনযাপন তাদের মাটি ও জ্বালানির দাম বাড়লেও কমেছে তৈরি পণ্যের চাহিদা তাই আগ্রহ হারাচ্ছেন কারিগররা মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের এখন আমরা দুই ঘর আসি এক এক বছর পরে আমরা বাদ দিয়ে দেবো এখন সব প্লাস্টিক সিলভার স্টিল উঠিয়ে আমাদের ব্যবসা বন্ধ মাটির হারি বাতিল আমি পঞ্চাশ বছর বেচা কেনা করতেছি সরকার যদি সাহায্য করে তাহলে আগে কর মতনই আবার পালপাড়া হয়তো জাগজম খুবই ফিরে পাবি মৃৎশিল্পীদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি সরকারি সুবিধার আশ্বাস বিসিকের আমরা বিসিক জেলা কার্যালয় মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট পাবনা জেলায় যদি কেউ কোনো আর্থিক সহায়তা বা ঋণের জন্য আমাদের কাছে আসে আমরা অবশ্যই তাদের সহায়তা করব পরিবেশ দূষণে দায়ী প্লাস্টিক পণ্যের ব্যবহার কমলেও ঘুরে দাঁড়াবে মৃৎশিল্প বলছেন সংশ্লিষ্টরা একুশে টেলিভিশন চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদের স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিচালক সহ চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন তিনি বিদেশে চিকিৎসা গ্রহণ নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও বেশি সেবা পরায়ন হওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যের দাবিতে কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি আমি রুগীদের সুরক্ষা ব্যাপারেও আমি কাজ করব রুগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে কারণ আমি কিন্তু মন্ত্রী যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী আমি রুগীদেরও মন্ত্রী বান্দরবানে ব্যাংক ডাকাতি হামলা টাকা লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ মামলায় কুকি চীনের বান্ন সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসামিদের আদালতে হাজির করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও জানান রুমায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা টাকা লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের দুইটি মামলায় তিপ্পান্ন জনের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে সাতান্ন জন আসামিকে আদালতে হাজির করা হয় তাদের মধ্যে বাহান্ন জনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য সহ শতাধিক উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখল নিয়ে কথা কাটাকাটি জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করা হয়েছে খবর বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনের আয়োজন করেছে নিটল মোটরস চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে আয়োজিত অনুষ্ঠানে এলপিটি ওয়ান সিক্স ওয়ান থ্রি কেআইএনজি এলপিটি ওয়ান টু ওয়ান টু এম এ এক্স ও ইন্ট্রাভি টোয়েন্টি গাড়িগুলো প্রদর্শন করা হয় নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব মাহমদ বলেন নিটল টাটার গাড়ি দেশের পণ্য পরিবহন ব্যবস্থার নতুন চালিকা শক্তি হিসেবে কাজ করছে এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য নিটল মোটরস চালু করেছে এই দোকান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিইও মোহাম্মদ তানভীর শহীদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা লোকসভা নির্বাচনের কারণে বাংলা বান্ধাস্থল বন্দরে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ রেখেছে ভারত ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা জানান সতেরো থেকে উনিশ এপ্রিল শুক্রবার দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য সহ পাসপোর্টধারী যাত্রী যাওয়া আসা বন্ধ রয়েছে আগামী বিশ এপ্রিল শুরু হবে আমদানি রপ্তানি সহ সব ধরনের ব্যবসায়ী কার্যক্রম আন্তর্জাতিক খবর গাজায় হামলা চালিয়ে একাত্তর জনকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে একশো জন এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা দাঁড়াল চৌত্রিশ হাজার রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ শিশু সহ অন্তত এগারো জন নিহত হয় এদিকে গাজার যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি না হয় হতাশা প্রকাশ করছে কাতার সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা অপরদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনে শুক্রবার ভোট হবে নিরাপত্তা পরিষদে তবে কূটনীতিকরা বলছেন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটও দিতে পারে অন্যদিকে পশ্চিমা তীরেও দমন নিপীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েল ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায় তাহলে পরিস্থিতি জটিল হবার শঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি একটি অঞ্চল আরও সংকটে পড়বে কূটনৈতিক বিশ্লেষকদের পরামর্শ খাদের কিনারা থেকে ফিরে এনে সংযত রাখার এখনই সময় সংকট উত্তরণে সব পরাশক্তি ও বিশ্ব সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্পও দেখছেন না তারা রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী ইসরায়েলি বাহিনীর লাগামহীন সামরিক তৎপরতার জবাব দিল ইরান হয়তো তেহরানের এ সুযোগের অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি আক্রমণের বৈধতার সুযোগ পেল ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্র ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের এতে সায় মেলেনিটেড পাল্টা হামলা হলে শক্ত জবাবের ঘোষণা ইরানের এক দশকে ছায়াযুদ্ধের পর এই প্রকাশ্যে মুখোমুখি অবস্থান ভীত করছে বিশ্বকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার যে দক্ষিণপন্থী সরকার এদের অস্তিত্বের প্রয়োজনেই তারা কিন্তু একটা সংকট মানে নতুন করে একটা যুদ্ধ বাঁধাবার জন্য একটা প্রবণতা বা চেষ্টা তারা করতে পারে তাহলে গাদা থেকে দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় নেতিবাচক কিছু হলে মধ্যপ্রাচ্যে নতুন নতুন সংকটের আজ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে তখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিছিয়ে থাকার বিকল্প থাকবে না আপাতত অস্থিরতা কমানোর পরামর্শ বিশ্লেষকদের ক্রিয়ার একটা প্রতিক্রিয়া এই সাইকেলটা যখন চলমান থাকে তখন আসলে যুদ্ধের ভয়াবহতা বাড়ার সম্ভাবনাই বেশি থাকে দুই পক্ষকেই সংযম প্রদর্শন করে চলার একটা নির্দেশনা দিয়েছে বা একটা অনুরোধ করেছে এখন দেখার বিষয় হলো যে রাষ্ট্রগুলো এন্টিটি হিসেবে তারা কতটুকু সেই অনুরোধগুলোকে সমীহ করে এই মুহূর্তে কিন্তু কোনো রেড লাইন আর নাই সেইটা যদি ঘটে এখন যদি ইসরায়েল ধরেন পাল্টা ইরানের উপর আক্রমণ করে ইরান ধরে নেওয়া যায় যে ইরানও পাল্টা আক্রমণ করবে তখন কিন্তু মার্কিনেত্রী এতে জড়িয়ে পড়বার একটা বিরাট আশঙ্কা থাকছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য জগৎ চায় না ইসরায়েল কোনোভাবে নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হোক এরকম ঘটনা ঘটলে পাশ্চাত্য রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে প্রচণ্ড অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হতে পারে সংঘাত নিয়ন্ত্রণ না হলে সমূহ যুদ্ধের সবচেয়ে বেশি মাসুল গুনতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তেলের দাম বাড়বে নিত্যপণ্যের দামও বাড়বে বিদেশি শ্রম বাজার ও রেমিটেন্স আসা বন্ধ হবার উপক্রম তৈরি হবে সাগর দিয়ে যাতায়াত সুয়েজ ক্যানেল দিয়ে যাতায়াত বন্ধ হবে লোহিত সাগরের জটিলতা তৈরি হবে মানে এটা আমাদের মতো দেশগুলোর জন্যে মহা বিপদের একটা আশঙ্কা তৈরি হবে পৃথিবীর মোটামুটি সব রাষ্ট্রই এটা যদি স্কেলেট করে আরও তীব্র আকার ধারণ করে এটা আজ পাবে প্রথমত অপেক্ষভুক্ত যে রাষ্ট্রগুলো তারা অনেকেই হয়তো তেলের উৎপাদন কিছুটা কমিয়ে দিচ্ছে বা দিতে যাচ্ছে এর ফলশ্রুতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে সব ব্লকের পরাশক্তিদের সংঘাত নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা যেমন থাকতে হবে তেমনি বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বিরোধী অবস্থানের কণ্ঠ আরও জরল করার পরামর্শ বিশ্লেষকদের ইউরোপিয়ান ইউনিয়ন বলেন রাশিয়ান বলেন চাইনিজরা বলেন সকলেই আমার ধারণা চেষ্টা করছে ইসরায়েলকে অন্তত এর থেকে বিরত রাখবার মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা স্কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ্জামান রাজীব জানান এবছর ষোলোটি বিভাগের আঠারো জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ সংগঠন এবং সংস্থাকে পুরস্কার দেয়া হবে থাকবে অর্থ পুরস্কারও একুশ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এদিকে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ফারজানা হক পিঙ্কি প্রিমিয়ার বিভাগ হকি লিগে নিম্নমান ও পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং বিষয়ে তদন্ত করতে ফেডারেশনকে চিঠি দিয়েছে মহাম্যাডন স্পোর্টিং ক্লাব সংবাদ সম্মেলনে লীগ কমিটির নানা অনিয়মের কথা তুলে ধরেন মহাম্যাডনের কর্তারা তারা বলেন কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মহাম্যাডনের একটি গোল বাতিল করা হয় সেই সাথে রাসেল মাহমুদ জিমিকে অহেতুক হলুদ কার্ড দেখানো হয় কোনো বিশেষ একটি ক্লাবের সুবিধা দেওয়ার জন্যই এমন বিতর্কিত সিদ্ধান্ত অভিযোগ করেন কর্মকর্তারা আমরা ভুক্তভোগী আমাদের এই আবেদন তারা ন্যায্য দাবি তারা না মানে আমরা আগামীকাল আমাদের যে খেলা আছে এই খেলার থেকে আমরা বিরত থাকতে বাধ্য হব চোদ্দতম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন লায়লা আলম দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সহ অন্যান্য কর্তারা শেষ করব রাখাইন উৎসবের খবর দিয়ে কক্সেস বাজার ও পটুয়াখালীতে চলছে রাখাইন সম্প্রদায়ের তিন দিনের জলকেলি উৎসব আয়োজন ঘিরে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লীগুলো কক্সেস বাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও কুয়াকাটার নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা রাখাইনদের বর্ষবরণের উৎসব সাংগ্রেং পোয়ে রাখাইন পঞ্জিকা অনুযায়ী তেরোশো পঁচাশি সনের বিদায় এবং তেরোশো ছিয়াশি সনের আগমন পুরাতন বছরের গ্লানি দুঃখ মুছে নতুনভাবে জলে পরিশুদ্ধির জন্য এ উৎসব পুরো বছরের যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা এই পানি খেলার উৎসবের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাই রাখাইন নববর্ষে শুভেচ্ছা দিচ্ছি সবাই ভালো থাকবেন আমরা হচ্ছে ফ্রেন্ডস ফ্যামিলিজ এন্ড কাজিনস দের সাথে হচ্ছে পিকনিক করি পার্টি করি রাখাইন তরুণ তরুণীরা নেচে গিয়ে অংশ নিচ্ছেন বর্ণিল আয়োজনে সম্প্রীতির বন্ধনে যোগ দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষও পুরনো সবকিছু ভুলে আমরা নতুন ভাবে যেন ভালোভাবে কাটাতে পারি এটাই আমরা প্রত্যাশা করি সবার কাছ থেকে ওরাও তো আমাদের অনেক উৎসবে এনজয় করে আসে দেখে ঈদের সময় ওরাও তো সবকিছু করে সো এটা অবশ্যই সম্প্রীতি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন দেশ জাতি ও বিশ্বের মঙ্গল কামনা করা হয় উৎসবে পানি দিয়ে আমাদের যে বিগত বছরের যে দুলসাদগুলো ওগুলো যেন মুছে যায় এবং আগামীতে যেন আমাদের সমাজ দেশ যেন এগিয়ে যায় শুদ্ধভাবে এবং উন্নতি লাভ করে এটাই আমাদের কাম্য উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে কুয়াকাটায় জলকেলি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে তিন দিনের এই উৎসবের উদ্বোধন করা হয় স্থানীয় কেরানীপাড়া সাংরাই উৎসব কমিটি আয়োজিত জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটকদের নজর কেড়েছে এছাড়া নতুন বছরকে স্বাগত জানাতে বাড়িঘর ফুল দিয়ে সাজানো বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা নতুন পোশাক পরে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেখা করার মধ্য দিয়ে সাংরাইন উৎসব শেষ হবে বিশ টেলিভিশন আর এর সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি একবার কোন দেশের মুখাপেক্ষী নয় নিজেদেরকে শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর লিটারে চার টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের মূল্য পুনর্নির্ধারণ কমেছে খোলা তেলের দাম পঞ্চাশ বছরে হত দরিদ্র কমলেও বেড়েছে বৈষম্য দুর্নীতিরোধের পরামর্শ বিশেষজ্ঞদের এবং ভারতের লোকসভা নির্বাচন কাল প্রথম ধাপে পশ্চিমবঙ্গ সহ একুশ রাজ্যে ভোট গ্রহণ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন শুভরাত্রি